যে পরিমাণ স্বর্ণ আসছে বা আসতেছে এটার আমাদের এইখানের ভলিউম না, এটা অবশ্যই বাহিরে। বাজুসের এই বক্তব্য মোটেও ভালো না দেশের ভাবমূর্তির জন্য, তার মুখেই শুনবো এর যুক্তি। এর আগে ঘুরে আসি বৈশ্বিক স্বর্ণবাজার। আন্তর্জাতিক নানা সংস্থার তথ্য, 2021 সালে বিশ্বব্যাপী অলঙ্কারের বাজার ছিল $249 বিলিয়ন, যার মধ্যে 40% ছিল স্বর্ণলঙ্কার। 2030 সাল নাগাদ এর আকার দাঁড়াবে $502 বিলিয়ন। এই বাজারে দাপিয়ে বেড়ায় ভারত। কোনো খনি না থাকার পরও স্বর্ণলঙ্কার রপ্তানিকারক শীর্ষ তিন দেশের একটি বাংলাদেশের প্রতিবেশী এই দেশটি। প্রশ্ন উঠতেই পারে, ভারতের দরকারি সব স্বর্ণই কি আসে বৈধ পথে? সেই উত্তর খোঁজার আগে দেখে নেই কি অবস্থা বাংলাদেশের স্বর্ণের বাজারের। মার্কিন গবেষণা সংস্থা কিউআই রিসার্চের পূর্বাভাস, সম্ভাবনার দুয়ারে পিছিয়ে নেই বাংলাদেশও। 2020 সালে যেখানে দেশে স্বর্ণালঙ্কার বিক্রি হয়েছে $237.90 কোটি, 2030 সালে এর পরিমাণ দাঁড়াবে $1,706.20 কোটি। বাংলাদেশেও নেই স্বর্ণের খনি, তাহলে কিভাবে মিটছে এই ক্রমবর্ধমান চাহিদা? এনবিআর এর হিসাব, ব্যাগেজ রুলসের আওতায় শুধু গত বছরই দেশে এসেছে $44,366 কোটি টাকা মূল্যের 52,195 কেজি সোনা। সবটুকুই কি বিনিয়োগ হয়েছে দেশের বাজারে? বৈধভাবে আসছে প্রায় 50 টনেরও অধিক বছরে, ম্যাক্সিমাম 10 টন গোল্ড রিসাইকেল টিসাইকেল মিলে টিলে হইলেই হয়ে যায়, এর বাকিটা তো আমাদের এখানে থাকেই নেই। তাহলে বৈধ পথে আসা বাকি সোনা গেল কোথায়? একদমেরই পাচার, বৈধভাবে এসে সেগুলো আপনার এতগুলো গোল্ড আমি কিভাবে রাখতে পারবো? 10টা ব্যাংক মিলেও তো এইটা গোল্ড ধরে রাখতে পারবে না, পার্শ্ববর্তী দেশে চোরাচালানের জন্য তাদের এই নেক্সাসটা জরুরি। এবার এই ব্যাগেজ রুলসেই পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। আগামী জুলাই থেকে আর ভরিতে $2,000 শুল্ক শোধ করে 234 গ্রাম সোনা আনতে পারবে না কেউ। ভরিতে $4,000 শুল্ক দিয়ে আনতে পারবেন 117 গ্রাম সোনা। প্রস্তাবিত বাজেটে সরকারের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। অবশ্যই এটা একটা কান্ট্রি ইমেজের বিষয়, যতটা সম্ভব আর কি এটাকে হ্যান্ডেল করা যায় বা ট্যাকেল করা যায়, অন্তত যাতে আমাদের দেশের সময় সংবাদ ঢাকা।